আমাদের সঙ্গে রয়েছেন সুরঞ্জন দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যার নীরবতা এবং সরবতা দুটো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে সুরঞ্জনবাবু প্রথমেই বলি যে আপনি কালকে বলেছেন যে বিবদমান দুই গোষ্ঠীর মাঝে পড়ে গিয়েছিলেন এই বিবদমান শব্দ নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে আপনি কাদের প্রতিপক্ষ ভাবছেন শিক্ষকদের কখনোই না আমার কথা চয়নটা ভুল হয়েছে বিবাদমান কথা চয়নটা ভুল হয়েছে যেটা আমি পরিষ্কার করে বলতে চাই আমি যেটা বলতে চেয়েছিলাম যে সেই দিন একটা উত্তেজনা হয়েছিল টেনশন হয়েছিল এবং যখন আমি ওখানে একটা খবর পেলাম যে এবং সবাই চেঁচিয়ে উঠলেন যে আমার সহকর্মী দিব্যেন্দ্র আক্রান্ত হচ্ছেন তখনই আমি ওপরে ছুটে গিয়ে আটকা ব্যবস্থা অবস্থা সামাল দিতে চেষ্টা করেছিলাম এফআইআর করা তো উচিত ছিল শিক্ষক আক্রান্ত হচ্ছে উপাচার্য অভিযোগ পর্যন্ত জানাচ্ছেন না চব্বিশ ঘন্টা পরে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন না চব্বিশ ঘন্টা আমি এটা বলিনি যে শব্দ চয়নে আমার ভুল হয়েছে যেটা আমি বলতে চেয়েছিলাম ওখানে উত্তেজনা হয়েছিল এবং রিপোর্ট চেঁচিয়ে বলা হচ্ছিল যে আমাদের আমার একজন সহকর্মী আক্রান্ত হয়েছিলেন সেই জন্য আমি ছুটে গিয়েছিলাম সেটা আমি বোঝাতে চেয়েছিলাম আমি আবার বলছি শব্দচয়নে আমার ভুল হয়েছিল কখনোই আমি অধ্যাপকদের বিবাদমান বলে গোষ্ঠী বলে আমি মনে করি না সেটা শব্দচয়নে আমার ভুল হয়েছিল আমি আবার বারে বারে বলছি তাতে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আমি সেই জন্য দুঃখিত আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন উঠছে একজন উপাচার্য হয়ে কেন স্বশাসিত সংস্থার প্রধান হয়ে কেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যেতে হবে কেন রিপোর্ট দিতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর কাছে প্রথমত মাননীয় আচার্য কলকাতায় ছিলেন না শুনেছি গতকাল এসছে মাননীয় আচার্যর সঙ্গে আমি অফিসে ফোন করেছিলাম শুনে ফোন করে জানলাম উনি নেই সেই জন্য তাকে রিপোর্ট দেওয়া যায়নি আমি মাননীয় আচার্যর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি গিয়ে আমি রিপোর্টটা নিশ্চয়ই দেব এবং এর মধ্যে যখন ঘটনাটা ঘটছে তখন মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে ফোন করে আমার ওনার সঙ্গে দেখা করতে বলেন এবং একটা রিপোর্ট দিতে বলেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বলছেন সেখানে কি না দিয়ে পাই তার মানেই এই না যে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের কোনো হস্তক্ষেপে আমি কখনো সেটা টলারেট করবো স্বাধিকার নিশ্চয়ই থাকা উচিত এবং সে স্বাধিকার রক্ষার জন্য আমি অনেক চেষ্টা করেছি আগামী দিনও চেষ্টা করব এবং কিন্তু যেটা হচ্ছে যে মাননীয় আচার্য থাকলে আমি মাননীয় আচার্য কাছে আগে যেতাম কিন্তু আপনি বাইরে বেরিয়ে বলছেন যে শিক্ষামন্ত্রী বলেছেন তিনি উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী উদ্বিগ্ন কি না এটা উপাচার্য বলবেন কেন না সেটা কথায় কথায় বলে যখন তারা প্রশ্ন করেছে শিক্ষামন্ত্রী কী বলেছেন সেটা বলেছি আমি তো নিজের থেকে ওইভাবে বলতে যাইনি আমার রিপোর্টাররা যখন জিজ্ঞেস করেছেন শিক্ষামন্ত্রী কি বলেছেন তখনই বলেছি উনিও আমার কাছে ঘটনা শুনে উনি উদ্বিগ্ন প্রকাশ করেছেন আর একটা বিষয় আপনি বলছিলেন যে যারা যুক্ত ঘটনায় তাদের কথা আপনি জানেন তাদের নাম জানেন তাহলে জানলে বলছেন না কেন ধরুন বিশ্ববিদ্যালয়ে যখন হাঙ্গামা হয়েছিল বা হামলা হয়েছিল সেখানকার উপাচার্যের তো বলতে বাধা হয়নি বা সমস্যা হয়নি যে যারা হামলা করিয়েছিল তাদের হাতে তৃণমূলের পতাকা ছিল দয়া করে আমি রিপোর্টটা তো দিয়েছি রিপোর্টে আমি সম্পূর্ণ সব কথা বলে দিয়েছি কারা যুক্ত ছিল কার নেতৃত্বে এটা হয়েছিল আমি আমার রিপোর্টে কনফিডেন্সিয়াল বলতে পারবো না আমি প্রেসিডেন্সি থেকে ঘটনার সময় সরকার রিপোর্ট চেয়েছিলেন কিনা না যে না যেহেতু আমার কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং কনফিডেন্সের সমস্ত ঘটনা আমি জানিয়েছি সেই একটা কপিও মাননীয় আচার্য কাছে দেব। এবং সেখানে সম্পূর্ণ সব কিছু বলা আছে আরেকদিন আমি এটাও বলে দিয়েছি ওই রিপোর্টে যে আশা করব এই রিপোর্টের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তা নাহলে আমার পক্ষে উপাচার্যগিরি করাটা অসম্ভব হয়ে যাচ্ছে কি এটা রিপোর্টে বলেছেন রিপোর্টে বলেছি যে মানে এই ঘটনাগুলো এই এই যে আমি যে ঘটনাটা বলেছি সেই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি এবং এটা বলেছি যে সেখানে সবারই আছে কারা ডেমনস্ট্রেট করেছিল কী করেছিল সবই বলেছি এবং সেখানে যাতে কিন্তু এটা কনফিডেন্সিয়াল আমি কিছু বলবো না এবং সেখানে বলেছে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে ইউনিভার্সিটি গভর্নেন্স সাফার করবো ধরুন যেদিন ঘটনা ঘটলো সেদিন আপনি উপস্থিত আছেন তারপরেও এতটা নীরব ছিলেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হলো এ এখানে কি আপনার একটা মানে ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে না কারণ একজন উপাচার্য উপস্থিত আছেন তিনি নীরব গোটা ঘটনাটা সম্পর্কে কোনো কথা বলছেন না শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে একজন উপাচার্য কথা বলছেন অথচ উপাচার্য নিয়োগকর্তা আচার্য আমি তো আবার বলছি আপনারা কেন বুঝছেন আচার্য নেই কলকাতায় মাননীয় আচার্য থাকলে তার কাছে তো যেতাম এটা সম্পূর্ণভাবে এটা মিসরিপ্রেজেন্টেট করা হচ্ছে এটা তো আপনারা কখনো বলছেন না মিডিয়া যে আমি আচার্যকে মাননীয় আচার্য কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম উনি স্টেশনে নেই সে সময় মাননীয় মন্ত্রী আমার কাছে জানতে চেয়েছেন রিপোর্ট সেটা আমি দেবো না এবং মৌনতা অবলম্বন মানেই যে সেটাকে কোনো একটা আনওয়ারেন্টেড ঘটনাকে সাপোর্ট সাপোর্ট করে সেটা আমি কখনো বিশ্বাস করি না তারা টিভিতে যারা দেখেছেন আমার রোলটা তাদের আশা করি তারা দেখেছেন এবং এখানে আমি বারে বারে বলেছি মৌনতা কখনো বলিনি আমি বললেন যেটা হচ্ছে টিভিতে আপনারা দেখবেন তার বাইরে কিছু বলবো না তার মানে এই না যেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা তারা বলছেন যে আমি মৌনতার মাধ্যমে এটাকে সাপোর্ট করেছি কখনো করিনি তাহলে আমি বলতাম না আর একটা প্রশ্ন হচ্ছে যে এই গত দুদিন আগের যে ঘটনা সেই নিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনার মতামত কি। আমি তো বলেছি আমি তো এটাকে কন্টেম করেছি আনওয়ারেন্টেড বলেছি এবং আইন অনুযায়ী ব্যবস্থার আমি কাছে রিপোর্ট করেছি আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সে আমি ফোরামের মিটিং হবে সেই মিটিংয়ে কি হয় ফলপ্রসূ আশা করি হবে সে ব্যাপারে সেটার দিকে তাকিয়ে থাকবো ছবিতে দেখা গেছিল যে আমার শিক্ষক আক্রান্ত তাকে আমি বাঁচাবার চেষ্টা করছি সেখানে আমি পড়ে গিয়েছি সেগুলো কি মনে হয় আমি মৌনতা হয়েছিলাম

আমি সেই ঘটনাকে আমি সাপোর্ট করা কোনো কিছু করিনি কন্ডেম করেছি ইট ওয়াজ আটারলি ইরেসপন্সিবল প্রশ্ন যে আপনি তো যাদবপুর যাচ্ছেন সমান সমস্যা হতে পারে বা আপনার মতো ঠিক নেই যাদবপুর যাবো কি যাবো না যখন যাব তখন দেখা যাবে কিন্তু সেটা আমি নিয়ে এমন কিছু বলবো না না যাদবপুরে যাবে কি যাবেন না এখনো ঠিক নেই আমি তো বললাম যে যাদবপুর যাবো কি যাবো না এখন ঠিক নেই কথা বললাম সুরঞ্জন দাসের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নানা তথ্য দিলেন এবং শেষ তথ্যটা খুব তাৎপর্যপূর্ণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন কি যাবেন না ঠিক নেই এটার কারণ অবশ্য কি তা এখনো অবশ্য স্পষ্ট নয় কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতায়